বন্ধুরা, আমি অরিজিৎ জস, তোমাদের ভাই চলে এসেছে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করবো তোমরা সবাই ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী। তো চন্দননগর, চন্দননগর যেমন বিখ্যাত জগদ্ধাত্রী পূজার জন্য, তেমন একইভাবে বিখ্যাত আলোকসজ্জার জন্য। আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে এই দুটো জিনিসই আমি তুলে ধরার চেষ্টা করব। এখানকার জগদ্ধাত্রী পূজার প্রতিমা এবং মণ্ডপ ও তার সাথে সাথে আলোকসজ্জা সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরব। আর তার সাথে সাথে তোমরা যদি এখানে জগদ্ধাত্রী পুজো দেখতে আসতে চাও তাহলে কীভাবে আসবে তার পথ নির্দেশ, এবং তোমরা ট্রেনে করে হলে ট্রেনে করে কীভাবে আসবে। যদিও আমি বাইক নিয়ে এসেছি, তো বাইকে করেও যদি তোমরা আসো তাহলেও তার সমস্ত কিছু গাইডেন্স আমি করে দেব। তো চলো, আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যেটা বলতেই হয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর জানিও কেমন লাগলো তোমাদের। তো বন্ধুরা, আমরা রওনা দিয়ে দিয়েছি চন্দননগরের উদ্দেশ্যে। এখানে আগে যে বাইকে যাচ্ছে ওটা হচ্ছে অনিমেষদা, অনিমেষদা সুদর্শন আছে ওই বাইকে। তো আমরা এখানে এখন রওনা দিয়েছি, আর আমরা কলকাতা থেকে যাচ্ছি। তো কলকাতা থেকে চন্দননগর যাওয়ার জন্য আমাদের যেটা নিতে হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে সাঁতরাগাছি হয়ে আমরা এগিয়ে যাব ডানকুনি টোল প্লাজার দিকে। তো ডানকুনি টোল প্লাজার থেকে আমরা রাইট সাইড নেব টুয়ার্ডস চন্দননগর। ওখানে যেটা কল্যাণী হাইওয়ে আছে, তো ওই কল্যাণী হাইওয়ে আমরা ধরবো, আর কল্যাণী হাইওয়ে ধরে তারপরে আমরা গিয়ে পৌঁছবো হচ্ছে মানকুণ্ডু স্টেশন। তো মানকুণ্ডু স্টেশনে আমরা বেসিক্যালি বাইক রাখবো, এবং বাইক রেখে, যেহেতু ওখানে বাইক অ্যালাউ করবে না, তো ওখানে বাইক রেখে আমাদের মানে যেতে হবে। আর তোমরা যদি ট্রেনে করে যেতে চাও কলকাতা থেকে তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, তারপরে তোমরা মানকুণ্ডু স্টেশন বা চন্দননগর স্টেশন, এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো স্টেশনে নেমে তোমরা ওখান থেকে পরপর অনেকগুলো ঠাকুর পাবে, অনেকগুলো মণ্ডপ পাবে। তো ওখানে পরপর তোমরা ওগুলো দেখতে পারো। বেসিক্যালি এখন বিকেল 4টে বাজে, তো আমরা এখান থেকে এখন রওনা দিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নাও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে, বা আমার যদি কিছু সাজেশন থাকে আমার জন্য তাহলে সেগুলো অবশ্যই জানিও। তোমাদের সাজেশনের উপর ডিপেন্ড করে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো, এটা আমি সবসময় তোমাদের বলি। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি। তো আমরা এখন ডানকুনি চলে এসেছি, তো ডানকুনি থেকে আমরা এখন রাইট সাইড নেব। তো রাইট সাইড নেব কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিকে, কল্যাণী এক্সপ্রেস ওয়ে যে আমরা রাইট সাইড নিয়ে নিয়েছি। তো আমরা এখন চলে এসেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। তো দেখো, এই কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে আমাদের অনেকটা যেতে হবে, আর তারপরে আমরা গিয়ে উঠব মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি। মানকুণ্ডু স্টেশন যাওয়ার জন্য আমাদের অন্য একটা রাস্তা ধরতে হবে। A few moments later. হ্যালো গাইজ, আপনাদের ভাই অরিজিৎ জস চলে এসছে আজকের স্পেশাল চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে। তো আমরা এখন চন্দননগরের কাছাকাছি দাঁড়িয়ে আছি, মানকুণ্ডু স্টেশন যাবো আমরা। আমাদের মানকুণ্ডু স্টেশনে আমাদের এই যে আমাদের ভাই বাসন্তী, মেরা বাসন্তীকে রাখবো, তারপরে আস্তে আস্তে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে খুব সুন্দর সুন্দর মানে প্যান্ডেল এবং ঠাকুর তোমাদের দেখাবো। আমরা আমাদের এই চার মূর্তি আগে চলে এসেছি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের চার মূর্তি। চার মূর্তি হচ্ছে এই যে আমাদের ভাই, ভাই ভাইয়েরও চ্যানেল আছে এই যে ভাই ব্লগার অনিমেষ, তোমরা একবার চেক আউট করতে পারো। আর এই হচ্ছে আমাদের, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, এই যে প্রমোট করে নিলো। আর আমাদের ফ্রি ভাই, আমাদের মাস্টার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই এনকারেজ করেছে আমাদের সবাইকে যাওয়ার জন্য, এই অর্গানাইজ করেছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমাদের লাজুক ভাই, লাজুক ভাই তুমি একটু হ্যালো হাই। তো গ্রাম বাংলার এই যে সবুজে ভরা ধানক্ষেত আর এই যে পরিবেশ, এটাই আমাদের বেশি আকর্ষণ করে। তো চলো, আর বেশি সময় নষ্ট করব না, এবারে ডাইরেক্ট চলে যাব আমরা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ এবং ঠাকুরের দর্শনে। তো এখন আমরা মানকুণ্ডু স্টেশনের দিকে যাচ্ছি, এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার ধরে কিছুটা গেলেই মানকুণ্ডু স্টেশন। তো ওখানে আমরা গাড়ি রাখবো, আর তারপরে সোজা চলে যাব মণ্ডপ আর জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে। তো মানকুণ্ডু স্টেশনে আমরা যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে কিছুটা এগিয়ে আসলে আমরা একটি ঠাকুরের দর্শন পেয়ে গেছি। তো দেখো লাইটিং, দেখো এখানে লাইটিং, চন্দননগর মানে লাইটিং থাকবে না সেটা তো হয় না। তো এই দেখো আমাদের মুক্তি সংঘ, এই আমাদের মুক্তি সংঘে এখানের যে মণ্ডপ সজ্জা ও ঠাকুর তোমাদের দেখাবো। তো এখান থেকে আজকের আমাদের ঠাকুর দেখা স্টার্ট।
আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব পুরো চন্দননগর স্টেশনের দিকে, যতগুলো ঠাকুর পড়বে রাস্তায় তোমাদের অবশ্যই সেই ঠাকুরগুলো সব পরপর দেখাবো, এবং তার সাথে সাথে তার মণ্ডপ সজ্জা ও তার আলোকসজ্জা তো তোমরা দেখবেই। তো দেখো কত সুন্দর প্রতিমা। তো এই ঠাকুরটা দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো আর কিছুটা দূরে এগিয়ে এলেই মানকুণ্ড স্টেশনের সামনে মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুল্লার হাতে এবছরের আকর্ষণ হলো সোনার বাংলা সোনার কলস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর প্রতিমা ও মণ্ডপ তুলে ধরা হয়েছে আমাদের কাছে। তো এই ঠাকুরটি দর্শন করে আমরা আস্তে আস্তে এবারে এগিয়ে যাব সামনের দিকে। আমরা জ্যোতির মোড়ের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো একটু এগিয়ে আসতেই আমাদের নেক্সট যে মণ্ডপ সেটা হলো নতুন পাড়া সার্বজনীন। তো দেখো এখানে লাইটিং মোটামুটি সব মণ্ডপের কাছে। এই দেখো ভোলে বাবা ডান্স করছে, এখন কমলা নৃত্য নয়, এখন এটা ভোলে বাবা নৃত্য করছে। তো যাই হোক, এই নতুন পাড়া সার্বজনীন, নতুন পাড়া সার্বজনীন এখানে তোমরা কত সুন্দর লাইটিং এবং তার সাথে সাথে মানে মণ্ডপ তো দেখতেই পাবে। তো দেখো এদের সব থেকে যেটা আকর্ষণ করছে সেটা হচ্ছে লাইটিংটা, এর আগেও যে তোমাদের দেখালাম। তো এই যে সমস্ত ছোটখাটো অনেক ধরনের লাইটিং তোমরা এই চন্দননগরের তো দেখতে পাবেই। তো তোমরা দেখো এই কত সুন্দর মণ্ডপ সজ্জা, ভিতরে গিয়েও তোমাদের আমি দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর হস্তশিল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো এখানে জাস্ট থিমটা দেখো। তো এবারে সরাসরি চলে যাব প্রতিমা দর্শনে। তো এই দেখো এটা হচ্ছে প্রতিমা, তোমরা হয়তো খেয়াল করলে সামনে যে একজন হেঁটে গেল, আর ওনার হাইট আর ঠাকুরের হাইটটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। যাই হোক, তো এখানে ঠাকুরের এটাই একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে ঠাকুরগুলো অনেক বড় বড় হয় এবং অনেক সুন্দর, মানে ঠাকুর সত্যিই অনেক সুন্দর ঠাকুর হয় এখানে। তার সঙ্গে তো মণ্ডপ লাইট তো আছেই। আমরা জানি চন্দননগরের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইট। তো এখানেও একটা ছোট পুজো হচ্ছে, তো এই লাইটটা দেখো এখানে, এখানে একটা লাইটিংয়ের মধ্যে সুন্দর কাজ আছে, এখানে একজন রয়েছে এবার দাবিটা কি আমাদের পুজো আছে। তো এখন আমাদের এই মণ্ডপটা দেখা হয়ে গেল, অসাধারণ মানে লাগলো আমাদের। যাই হোক, তো এখন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আমার কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমি এখানকার প্রতিমাটা দেখাতে পারলাম না। তো আর কিছুটা এগিয়ে এসে এখন আমরা যাব হচ্ছে নিয়োগী বাগানে। তো নিয়োগী বাগানের দিকে আসতেই এখানে যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এখানকার থিম। এখানকার থিম হচ্ছে এটাই যে আমরা এই যে করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কবলে পড়ে আমরা দেখেছি যে আমরা আমাদের অনেক প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের হারিয়েছি, বা মানে অনেক পরিচিত লোক তাদেরও আমরা হারিয়েছি। তো এই করোনা ভাইরাস কতটা মারাত্মক একটা রূপ ধারণ করেছিল এবং তার থেকে কিভাবে আমরা মুক্তি পেয়েছি, বেসিক্যালি এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কিভাবে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পেরেছি, এইটাকেই তুলে ধরে আজকের এই থিম এনেছে নিয়োগী বাগানের মানে পুজো কমিটি। তো দেখো এখানে ছোট ছোট কিছু জিনিসের মাধ্যমে এখানে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ একটা গ্লোব, একটা তার উপরে চারিদিকে শুধু সিরিঞ্জ আছে, এবং বিভিন্ন ছোট ছোট মানে থিমের মাধ্যমে এখানে এই মেসেজটাই সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তো দেখো এখানকার প্রতিমা, অসাধারণ অসাধারণ প্রতিমা এবং অসাধারণ মণ্ডপ সজ্জা। সত্যি এখানকার মণ্ডপ সজ্জা দেখে আর এখানকার প্রতিমা দেখে সত্যি মানে আমি কেন আশা করি তোমাদেরও অনেক অনেক মন ভালো হয়ে গেল। তো তোমরা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এখানে না এলে তোমরা জিনিসটা বুঝবে না। তো আর একটু এগিয়ে আসতেই আমরা পেয়ে গেছি সার্কাস মাঠের পুজো। তো তোমরা দেখো সার্কাস মাঠের মণ্ডপ আর প্রতিমা কত সুন্দর মানে এরা তুলে ধরেছে। এদের যে মানে মণ্ডপটা তো অসাধারণ অসাধারণ হয়েছে। তো তোমরা দেখো ভালো করে। তো এখানে শুধু যে ঠাকুর মণ্ডপ তা নয়, এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে মেলাও বসেছে। তো এখানে আমাদের হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা একটু মেলা দেখবো, আর এখানে যেটা আমরা করবো এখন সেটা হচ্ছে আমরা এখন একটা নাগরদোল্লায় চাপবো, অ্যাকচুয়ালি ব্রেক ড্যান্স যেটাকে বলে। তো আমরা এই দেখো ব্রেক ড্যান্সে এখানে চলে এসেছি বন্ধুরা, আমরা এখন উঠেছি ব্রেক ড্যান্স নাগরদোল্লায়। এই যে শুরু হয়ে গেছে
আমাদের সুদর্শন ভয় পাচ্ছে, এই যে স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা এখন নাগরদোলা রাইড করছি ব্রেক ড্যান্স। তো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তো যাই হোক দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। A few moments later. তো আমরা এখন খাবো, আমরা একটা দোকানের সামনে চলে এসেছি, আমরা রোল ফোল কিছু একটা খাবো, তো একটু পেট পুজো করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ঠাকুরের মণ্ডপের দিকে, আর নতুন নতুন ঠাকুর দেখব। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে এখন এগিয়ে যাব জ্যোতির্ময়ের দিকে। তো এখন আমরা চলে এসেছি জ্যোতির্ময়ের দিকে। একবার তোমরা দেখো কত কত মানুষ কত দূর দূরান্ত থেকে এসছে, শুধু একবার ভিড়টা দেখো, যদিও সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো বালাই নেই। তো এই যে জ্যোতির্ময়ের সব থেকে যেটা বড় আর সব থেকে যেটা নাম করা ঠাকুর, এই ঠাকুরটি আমরা এখন দেখব। তো দেখো তোমরা কত সুন্দর প্রতিমা, এই এত সুন্দর প্রতিমা দর্শন করে সত্যিই মনটা ভরে যাচ্ছে। তো এখানে ঠাকুরটা মোটামুটি দেখা হয়ে গেছে, এখানে দেখে আমরা এগিয়ে যাব চন্দননগর স্টেশনের দিকে। তো লাইটিংটা দেখো, চন্দননগরের লাইটিং মানে সত্যি মানে দুর্দান্ত লাইটিং, দুর্দান্ত। তো যাই হোক, তো এখন আমরা এগিয়ে যাচ্ছি চন্দননগর স্টেশনের দিকে। আমি তো আরো একটি ঠাকুরের কাছে আমরা চলে এসেছি। তো দেখো এখানে কত সুন্দর মানে ঠাকুর, প্লাস হচ্ছে ঠাকুরটা অনেক অনেক হাইট, এটা তোমরা আশা করি বুঝতে পারছো, ঠাকুরটা সত্যি অনেক বড় হাইট। তো আরো একটু এগিয়ে এসে আমাদের আরো একটি নতুন মণ্ডপের কাছে চলে এসেছি। তো এই মণ্ডপটিও মানে চন্দননগর স্টেশনের দিকে যেতেই পড়বে, এই মণ্ডপটিরও ঠাকুরটা যথেষ্ট ভালো এবং মণ্ডপ সজ্জাও যথেষ্ট ভালো, তার সাথে তো লাইটিং তো আছেই। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে, তো চলো। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেয়ে আমরা আস্তে আস্তে এগোবো সামনের দিকে, দেখবো এখানে আরো অনেক ভালো ভালো মণ্ডপ আছে আশা করবো, আরো অনেক নতুন নতুন মণ্ডপ তোমাদের দেখাতে পারবো আশা করা যাচ্ছে। তো এই দেখো এখানে তোমাদের লাইটিং এর কিছু আমি দেখিয়ে রাখি, অ্যাকচুয়ালি এখানে মানে লাইটিং সত্যি অনেক ভালো, আর মানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর লাইটিং তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আরেকটু এগিয়ে আসতেই আরো একটি নতুন মণ্ডপ আমরা পেয়ে গেছি। তো এখানে থিমটা বেসিক্যালি হচ্ছে কিছু মাটির হাঁড়িয়ে রয়েছে, আর সেখানে কিছু একটা রান্না বান্না হচ্ছে মেবি। তো আমরা ভিতরে ঢুকে দেখবো যে ঠাকুর কেমন হয়েছে বা এখানকার আরো কি কি মানে ভিতরে ভালো ভালো থিম রয়েছে। তো এটাই তোমাদের দেখো, দেখো মানে আগুন দিয়ে গরম করা হচ্ছে এই হাঁড়িটি, যদিও এগুলো সব লাইটিং এর উপরেই করা হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা এর আগে মানকুণ্ডু ম্যাক্সিমাম ঘুরে এলাম, তো এখন এবারে চন্দননগরের লাইট তোমাদের দেখাবো বলেছিলাম। তো দেখো আমরা যত চন্দননগর স্টেশনের দিকে এগোচ্ছি তত কত মানে সুন্দর সুন্দর কত বড় বড় লাইটিং তোমরা শুধু দেখো, এখন মানে বেশি আর হয়তো মণ্ডপ আমরা দেখাতে পারবো না, কিন্তু লাইটিং দেখিয়ে তোমাদেরকে মানে চন্দননগরের যে স্পেশাল লাইটিং সেগুলো তোমাদের দেখাবো, তোমরা লাইটগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
আমাদের সবার সত্যিই অনেক খিদে পেয়েছে, তো আমরা এখন খাবো। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। তো বন্ধুরা, আমি দেখলে তোমরা নিচে, আমরা এখন মজলিসে চলে এসেছি, এখন অর্ডার করবো। এখন অর্ডার করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তো অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে, এখন কী খাবো এটা ডিসাইড করতে পারছি না, সেই জন্য আমরা এখনও মানে একটু অর্ডার করিনি। তবে খুব তাড়াতাড়ি অর্ডার করবো। বাকিদের সব অবস্থা খুব খারাপ। এই যে সুদর্শন, সুদর্শন খিদে তো পুরো একদম, ছেলেটা পুরো কী বলবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি পার্কিংয়ে। তো আজকে সত্যি আমরা খুব টায়ার্ড, আর খাওয়া দাওয়া করে সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। তাই আজকে আর কেউ মানে আমরা ঘুরতে পারলাম না। আপনাদেরকে আরও কয়েকটা হয়তো মানে পূজা মণ্ডপ বা ঠাকুর দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আজকের মানে আমাদের কারোর আর এনার্জি নেই। তো সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। ভাই তো একদম মানে পুরো টায়ার্ড হয়ে গেছে। ভাই কিছু বলো, কিছু বলার এনার্জি আর নেই। তো যাই হোক, তো ঠিক আছে, আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করবো তোমাদের ভিডিওগুলো ভালোই লাগবে। আরও পরে আরও ভালো ভালো ভিডিও আনবো, এবং তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো তোমরা সাপোর্ট করো, তো ভালো ভালো কন্টেন্ট দেখবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, বাই বাই।